गाइस, वेलकम बैक टू आवर चैनल मिस्टर एंड मिसेस एसजी। आमी आबार चले एलाम तोमादेर साथे गल्प करते, तोमादेर साथे एकटा नतून ब्लग निये। आगेर ब्लगे तोमरा देखेछिले आमी छठ पूजोय गेछिलाम, सेगुलो तोमादेरके देखिएछिलाम, तोमादेर साथे शेयर करेछिलाम। आज तोमादेरके आमी निये जाबो मायेर मंदिरे। आज तो शनिवार, शनिवारे आमी आज मायेर मंदिरे जाबो, तो ताई भावलाम जे तोमादेर साथे एकटु शेयर करी जे आमी जे मंदिरे जाबो से मंदिरटा तोमादेरके देखाबो। तोमरा केमन आछो? आमी खूब भालो आछि, आशा करछि तोमराओ खूब भालो आछो। जारा जारा आमार ब्लग देखछो बा आमाके सबस्क्राइब करेछो, अवश्यई किन्तु आमाके कमेंट करे बोलो जे आमार भिडियो भालो लागछे किना, बा तोमरा केमन भिडियो चाइछो। আমি তো তোমাদেরকে অনেক দিন আগে বলেছিলাম যে আমি বাগানটা তোমাদেরকে দেখাবো, কিন্তু বাগানটা তো দেখাবার সময় আমি পাচ্ছি না, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি সকালবেলাতে তো বাড়িতে থাকি না। এবারে আমি বাড়িতে থাকি না, আমি কোথায় যাই, আমি কি করি, তো সেগুলো তো জানতে গেলে তো তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আগে সাবস্ক্রাইব যদি করো তাহলে তো তোমরা দেখতে পাবে যে আমার নতুন নতুন ভিডিও কী কী আসছে। আর অবশ্যই যদি তোমরা ভালোবাসা দাও তাহলে আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও আনার, আরও নতুন নতুন ভিডিও করার। তাইলে আজ দেখো শনিবার, আজ আমরা যাব মায়ের মন্দিরে, তোমাদেরকে বললাম আমি, তো সেটা নিয়েই বলে দিই যে শনিবার দিন বলে যে পুজো করার জন্য খুব ভালো দিন শনিবার মঙ্গলবার, আমি জানি না অত, মারা শাশুড়ি মারা বলেন আর কি, তো তাই জন্য আজ শনিবার। শনিবার দেখে আমরা শুক্রবার দিন প্ল্যানিং করলাম যে কাল তো শনিবার, তাইলে যাওয়া যাক। আমরা যাব বাঁধা মোহতোর মন্দিরে। সেই মন্দির নাকি খুব জাগ্রত মন্দির, আমি তো কোনো দিন যাইনি, আমি বিয়ের পরে ফার্স্ট টাইম যাব, আমি আগে যাইনি, আর আমার শাশুড়িমাও যায়নি। শ্বশুরমশাই গেছিলেন, আমার হাজব্যান্ড গেছিল, কিন্তু আমি যাইনি, আমার শাশুড়িমা যায়নি, তাই আমরা যাব। এখন তো আমি বাগানে আছি, দেখো আমি তো রেডি টেডি এখন হইনি কিছু, আমি যাব এবারে রেডি হব, তো এবারে বেরোবো আমরা। চলো তোমাদেরকে দেখাবো মায়ের মন্দির মোহতোর। যারা যারা জানো বা যারা যারা দেখেছো তাদেরকে বলবো অবশ্যই আরেকবার মায়ের দর্শন করে আসবে, চলো। ঠিক আছে, যদি মনে করো তোমরা যে আমরা দেখেছি আমরা দেখবো না, তো এটা কিন্তু করো না, প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর স্কিপ না করে পুরোটাই অবশ্য দেখো, অবশ্যই দেখো। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো তাহলে তোমাদেরকে আজ বড় মায়ের দর্শন করিয়ে নিয়ে আসবো। প্রচুর লোকজন এখানে রয়েছে, আমরা পুজোর জিনিসপত্রগুলো তো ওইদিকে কিনে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তোমাদেরকে বললাম যে আমার দেরি হচ্ছিলো, মানে আমাদের দেরি হচ্ছিলো, মন্দির একটু পরে বন্ধ হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছো তোমরা, এখানে বলি দেওয়া হচ্ছে। দেখো আমরা এগোচ্ছি মন্দিরের দিকে, আমি প্রচুর এক্সাইটেড মন্দিরের ভেতরে ঠাকুর দেখার জন্যে, তোমাদেরকেও দেখাবো চলো, একা একা দেখবো না আমি। দেখো এখানে জল দিয়ে দিল, কারণ ওখানে বলি হয়েছে,
সারা বছর কম বেশি বলি হয় এখানে। ফাইনালি আমি দেখতে পাচ্ছি ঠাকুরকে, তোমরাও আশা করি দেখতে পাচ্ছ মায়ের মুখখানা। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আমাদের এখন পুজো চলছে, পুজোর পরে তোমাদেরকে ওদিকটাও একটু দেখাবো। আমি আবার যাবো ওইদিকে, দেখো এখানে বলি দেওয়া হয়েছে বলে এত জল। আমরা ওদিকটা যাচ্ছি এবারে, দেখতে পাচ্ছ আমরা এগোচ্ছি ওইদিকে, মা বাবুকে কোলে নিয়ে আছে। তোমাদেরকে এবারে কি দেখাবো দেখো, তোমাদেরকে আরেকটা মায়ের দর্শন করাবো। দেখো এ হচ্ছে এই মন্দিরের পুরনো প্রতিমা, যে প্রতিমাকে এখানে রাখা হয়েছে ওটা তোমরা যেটা আগে দেখলে সেটা নতুন প্রতিমা দেখলে, তাহলে তোমরা দেখতে পেলে আমি যে মন্দিরে ঘুরতে এলাম। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর যারা যারা দেখো নি তারা দেখো, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।